হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের উপর যে ফাইনাল এক্সাম হবে তার কিছু গুরুত্বপূর্ণ সাজেশান। আমি মোটামুটিভাবে তোমাদের জন্য সাজেশান তৈরি করে নিয়েছি। তোমরা কিন্তু শুধুমাত্র এই সাজেশানের উপর ভিত্তি করে পরীক্ষা দিতে যাবে না, অবশ্যই বাড়িতে তোমরা বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, আর আমি যে প্রশ্নগুলো এখানে তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো একটু ভালো করে পড়বে। তাহলে দেখবে পরীক্ষার সময় তোমাদের যে 70 নম্বরের পরীক্ষা অনেকটাই তোমরা কমন পাবে। আমি এখানে তোমাদের 2, 3 এবং 5 এই নম্বরগুলোর প্রশ্ন কেমন হতে পারে সেগুলো আলোচনা করছি, কারণ শর্ট প্রশ্ন, শূন্যস্থান পূরণ এগুলো কিন্তু কমন দেওয়া খুবই কষ্টকর ব্যাপার। ওটা তোমরা বই ভালো করে খুঁটিয়ে পড়লেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সহজেই লিখতে পারবে। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো প্রশ্নের মান 2, অর্থাৎ 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। জৈন ধর্মের মূল 4টি নীতি লেখো অথবা ত্রিপিটক কি? 2 নম্বরে আছে দেখো চতুরাশ্রম বলতে কি বোঝো? 3, হর্ষবর্ধনের লেখা 2টি নাটকের নাম লেখো। 4, চীনের প্রাচীর কেন নির্মাণ করা হয়েছিল? 5, প্রাচীনকালে রাজারা যজ্ঞ করতেন কেন? 6, প্রথম নগরায়ন কাকে বলে? 7, ত্রিরত্ন বলতে কি বোঝো? 8, 2 জন গ্রিক ঐতিহাসিকের নাম লেখো। 9, সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? 10, আর্য সত্য কি অথবা দ্বাদশ অঙ্গ? তো দেখো তোমাদের 2 নম্বরের মোটামুটি 5টা প্রশ্ন থাকবে, তো এখান থেকে তোমরা দেখো আমি 10টা প্রশ্ন বলে দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো প্রায়শই পরীক্ষায় কিন্তু আসে, তো তোমরা এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই বাড়িতে ভালো করে বই খুঁটে খুঁটে দেখবে এবং অন্য অন্য প্রশ্নগুলো তো অবশ্যই দেখবে। এবার দেখো প্রশ্নের মান 3 ও 5। 1 নম্বরে আছে বৈদিক সাহিত্য, এটা সম্পর্কে টিকা লিখতে হবে। 2, গুপ্ত যুগের মুদ্রার সংক্ষিপ্ত পরিচয় দাও, অর্থাৎ কী কী মুদ্রা চালু ছিল, কোন কোন মুদ্রায় কোন কোন রাজার নাম খোদাই করা ছিল এগুলো একটু ভালো করে দেখতে হবে। কলিঙ্গ যুদ্ধের ফলাফল লেখো, এখানে তোমরা অশোকের ধম্ম সম্পর্কেও কিন্তু জানতে পারবে, বইতে এটা খুব ভালো করে টুকরো কথার মধ্যে লেখা আছে। 4, সমাজের কোন কোন শ্রেণীর মানুষ নব্য ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিল ও কেন? 5 আছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চা সম্পর্কে আলোচনা করো। 6, সমুদ্রগুপ্তের রাজ্য বিস্তার আলোচনা করো। 7, চতুর্জাম ও মহাপঞ্চব্রত টিকা, এ দুটো একসঙ্গে টিকা লিখতে হবে। 8, হিনযান ও মহাযান সম্পর্কে লেখো, এগুলোও টিকার মতনই কিন্তু আসতে পারে। 9, বৈদিক যুগের পড়াশোনা কেমন ছিল আলোচনা করো, এটা পড়াশোনা হবে, পড়াশোনা কেমন ছিল আলোচনা করো। 10, গান্ধার শিল্প, এটাও কিন্তু টিকা আকারে আসতে পারে, সরি এটা 11 হবে, এটা হবে 12, নিচেটা 13, একটি বিহার ও স্তূপের মধ্যে পার্থক্যগুলি লেখো। 12, প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। শেষে আছে জৈন ও বৌদ্ধ ধর্মের মিল ও অমিলগুলি লেখো। তো আমি মোটামুটি আমার যেগুলো মনে হয়েছে যে এগুলো পরীক্ষায় আসতে পারে সেরকম কিন্তু প্রশ্ন আমি আলোচনা করে দিয়েছি, তোমরা এটা বই খুলে খুলে দেখবে ভালো করে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে নেক্সট তোমাদের কোন সাবজেক্টের ওপর তোমাদের সাজেশানের প্রয়োজন, তাহলে সেই সাবজেক্টের সাজেশানও কিন্তু আমি তোমাদের জন্য তৈরি করে নিয়ে আসব। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।